আজকে আমরা আবারও বন্ধুরা 10th পাশের একটি ভ্যাকেন্সির উপর আলোচনা করব, যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরার সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। একেবারে নতুন নোটিফিকেশন, যার জন্য শুধুমাত্র 10th পাশ হলেই আপনি এলিজিবল থাকবেন। তো এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব কারা কারা ভ্যাকেন্সির জন্য এলিজিবল থাকবে, অ্যাপ্লিকেশন করার পুরো প্রসিডিউর, এজ লিমিট বা সিলেকশন প্রসিডিউর কী থাকবে, প্রতিটি বিষয় আপনারা এই ভিডিওর মধ্যে থেকে কিন্তু জানতে পারবেন। তবে সকলে এই ভ্যাকেন্সির জন্য কিন্তু এলিজিবল হবে না। কারা কারা এলিজিবল হবে ভিডিওর একেবারে প্রথমে আমরা সেটা ডিসক্লোজ করব, যাতে করে আপনাদের ভ্যালুয়েবল টাইমস নষ্ট না হয়। তো এটার সাথেই আজকের ভিডিও আমরা শুরু করব। দেখুন, এখানে ওয়াক ইন ইন্টারভিউ থ্রুতে কিন্তু সিলেকশনটা হবে। এই ওয়াক ইন ইন্টারভিউ টু সিলেক্ট ক্যান্ডিডেট ফর ওয়ান পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ফর সাউথ কাশীপুর ওয়ান অঙ্গনওয়াড়ি সেন্টার আন্ডার AMC ওয়ার্ড নাম্বার 9 অন 30 April 2022 অ্যাট 11 AM অ্যাট অফিস অফ দ্য CDPO আরবন ICDS প্রজেক্ট অরুন্ধতি নগর বাদারঘাট আগরতলা ওয়েস্ট ত্রিপুরা। এখানে ওয়াকের ইন্টারভিউ থ্রোতে সিলেকশন হবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য, যেটা সাউথ কাশীপুর ওয়ান অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য নিয়োগ করা হবে এবং ওয়ার্ড নাম্বার থাকবে 9। আপনাদের ওয়াক ইন্টারভিউ ডেট হচ্ছে 30 April 2022 11 AM এবং ভেন্যু থাকবে অফিস অফ দ্য CDPO আরবান ICDS প্রজেক্ট অরুন্ধতি নগর বাদারঘাট আগরতলা ওয়েস্ট ত্রিপুরা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তার মধ্যে আপনারা সকলে জানেন কারা কারা এলিজিবল থাকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য। তারপরেও ফিমেল মেরিট এবং উইডো যারা রয়েছে তারাই কিন্তু বিশেষ করে এই পোস্টের জন্য এলিজিবল থাকে, মেলরা এই ভ্যাকেন্সির জন্য এলিজিবল হয় না। তবে এক্ষেত্রে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হু আর নর্মালি রেসিডেন্টস অফ দ্য ভিলেজ অ্যান্ড ওয়ার্ড হোয়ার অঙ্গনওয়াড়ি সেন্টার ইজ লোকেটেড। অর্থাৎ অঙ্গনওয়াড়ি সেন্টারটি যে ওয়ার্ডে এবং যে লোকেশনে রয়েছে সেই লোকেশনের কিন্তু আপনি বাসিন্দা হলে এর জন্য এলিজিবল থাকবেন। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য মাধ্যমিক পাস হয়, শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু হতে হয়। এজ লিমিটটা প্রয়োজন পড়ে 18 থেকে 45 মধ্যে, তবে 5 বছর ছাড় থাকবে SC ST এবং দিব্যাঞ্জন অর্থাৎ ডিফারেন্টলি অ্যাবল কেনের যারা রয়েছে তাদের জন্য 5 বছর ছাড় থাকবে। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, যার মধ্যে এখানে কিন্তু নো ওয়ার্ক নো হনারিয়া বেসিসে নিয়োগ হবে এবং পরবর্তী সময় কিন্তু আপনারা রেগুলার অ্যাপয়েন্টমেন্টের জন্য ক্লেম করতে পারবেন না। এটাকে আমরা একটা খুবই সাধারণ পোস্ট বলতে পারি, টেম্পোরারি পোস্টে এটা, যেটা রেগুলার হয় না বিশেষ করে। এবং এই অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য আপনারা মান্থলি হনারিয়াম পাবেন 4,500 টাকা এবং এক্ষেত্রে কোনো প্রকার বেনিফিট কিন্তু আপনারা পাবেন না। তাছাড়া কোনো প্রকার TA বা DA কিন্তু আপনাকে ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য দেওয়া হবে না। যদি আপনার কোয়ালিফিকেশান ম্যাচ না করে তাহলে আপনি এর জন্য অ্যাপ্লিকেশান করবেন না, না হয় আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হবে। এক্ষেত্রে বন্ধুরা, প্রথমত আপনাকে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ অ্যাজ পার দ্য অ্যাবাভ মেনশন শিডিউল উইথ অল অরিজিনাল অ্যান্ড টেস্টিমোনিয়াল সার্টিফিকেট, যেমন এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, মার্কশিট, রেশন কার্ড, ডিজেবিলিটি সার্টিফিকেট যদি আপনি ডিজেবল পার্সন হন এবং কাস্ট সার্টিফিকেট লাগবে অ্যাপ্লিকেশান করার জন্য। তবে তার আগে আপনাকে অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে, ওয়াক ইন্টারভিউতে যাওয়ার সময় ডকুমেন্টগুলো নিতে হবে এবং তার আগে আপনাকে একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট রয়েছে, সেটা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের শো করব। এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা, আপনারা তৈরি করে নেবেন যে কোনো কম্পিউটার শপ থেকে সেমভাবে। তারপর আপনার সেলফ রেজিস্ট্রেশন কপির সমস্ত ডকুমেন্ট দিয়ে সেটাকে আপনার সাবমিট করতে হবে অফিস অফ দ্য CDPO ICDS আরবান প্রজেক্ট অরুন্ধতি নগর আগরতলা ওয়েস্ট ত্রিপুরা এবং সেটাও 1-4-2022 থেকে 20-4-2022 মধ্যে। তবে অ্যাকসেপ্ট হলিডেজ এবং টাইমটা 11 AM টু 4 PM মধ্যে কিন্তু আপনাকে সেটা সাবমিট করতে হবে। এবং ওয়াক ইনটাও যে ডেট হবে সেটা আমরা আলোচনা করেছি একেবারে প্রথমে, যেটা 30 April 2022 আপনাদের ওয়াক ইন ইন্টারভিউটা হবে। যদি নোটিফিকেশান সংক্রান্ত আপনারা আরও কিছু জানতে চান নিচে কমেন্ট করবেন, যতটা পসিবল হয় আমি রিপ্লাই করার চেষ্টা করব। দ্যাটস ইট,
If you find this video helpful, make sure leave a comment and don't forget to subscribe our channel. See you guys.